আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এসটিসি চুল কাটার, যেটাকে আমরা চুল কাটার বলি বা দাড়ি কাটতে পারি, এই ট্রিমারটা নষ্ট হয়ে গেছিল। এটা হচ্ছে মোটরের একটা শেফট, সো এটা চলতো না। এটা না চলার জন্য হচ্ছে দাড়ি কাটা যাচ্ছিল না। সো আমি এটা খুলছি, খুলে এখন এটার ফলটা ধরতে পারছি ইনশাল্লাহ। আমি এখন কাজ করছি, এখন সেট আপ করবো। তো সেট আপটা কীভাবে করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন সেট আপ করতেছি, সেট আপ করে আমি এটা চালিয়ে দেখাবো। তবে অবশ্য আমি একটু মাঝখানে দেখিয়ে দিই যে এটা চলতেছে। এই যে দেখেন ঘুরতেছে, ভালোভাবে দেখেন, এই যে ঘুরতেছে, এই যে হাত ধরলে বোঝা, এই যে হাতে বাড়ি মারে, এই যে ঘুরে। হচ্ছে আমি সুইচটা আবার অফ করে দিব, এই যে অফ করে দিছি, বন্ধ হয়ে গেছে। সো এটা আমি সেটিং করব, এখন সেটিংটা কিভাবে করতেছি এটা দেখাবো। আর ফলটা ছিল আপনার সুইচিং এর নবটা আমি দেখাচ্ছি, সুইচিং এর নবটা, এই যে এটা হচ্ছে ব্যাটারিটা এখানে থাকে। সো এখানে ময়লা ছিল, ভালোই ময়লা ছিল, এখানে কন্ট্যাক্টটা পাচ্ছিল না, এটা একটা ফল্ট পাইছি। আরেকটা হচ্ছে আপনার এই যে সুইচিংটা হয়, এটা দিয়ে আমরা সুইচিং যেটা করি নব, এই নবটা কোনো কারণে চেপটা হয়ে গেছিল। এটা আমি হালকা একটু চাপ দিয়ে ধরে এটা খাড়া করে দিছি। এখন হচ্ছে এখান থেকে এটা কন্ট্যাক্ট পায়। তো এই সার্কিটটা দেখেন, এই যে সার্কিটটা দেখেন, এই যে একটা সাদা নব পাত্তি, এই যে একটা পাত্তি, এই দুটা পাত্তির মধ্যে এই যে মাঝখানের পাত্তিটা, এটা হচ্ছে কন্ট্যাক্ট পায়। এই যে আমি এই আঙ্গুলটা দেখাচ্ছি, এটা কন্ট্যাক্ট পায়। সো এটা যদি চেপটা হয়ে যায় তাহলে হচ্ছে কন্ট্যাক্টটা পাবে না। সো আপনারা করবেন কি, এটা হালকা একটু চাপ দিয়ে খাড়া করে দিবেন। যখন এই প্লেটটা আপনারা এভাবে বসাইতে যাবেন তখন দেখা গেছে সুইচিং করবেন, তখন নবটা কানেকশন মানে সুইচিং হবে তো প্রপারলি। সো একটু অন্ধকার দেখা যাইতেছে, আশা করি আমি যদি কাজ করি ভিডিওটাতে লাইটিং আসবে আশা করি। তবে আপনারা এটাই বুঝে নেবেন আমার কথা থেকে। সো সুইচিংটা হচ্ছে এই দুইটার মাধ্যমে পায়, এই যে পজিটিভ নেগেটিভ দেওয়াও আছে, আপনারা বুঝে যাবেন। আদার্স যদি কোনো ফল্ট হইতো আমি এটা দেখাইতাম। তো আশা করি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আশা করি যেন পরবর্তীতে এই ধরনের আরো কোনো সমস্যা হলে আমি সলভ করতে পারি, দেখাই, কারণ সেট আপটা ওইখানে একটু ক্রিটিক্যাল। সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আমি এই যে সেট আপটা করবো, এই যে এটা এভাবে বসাবো, নিচ দিকে থাকবে। সো হ্যাঁ, এখন হচ্ছে এই কভারটা লাগাবো। এই কভারটা হচ্ছে যেহেতু আমার ব্যাটারিটা বসবে এই পাশে, সো খেয়াল রাখবেন এখানে একটা নব থাকে, এখানে একটা নব থাকে, একটু কাটা থাকে, এই দুটার ভিতরে এই দুটা প্লেট ঢুকবে, যদি ঢুকে তাহলে প্রপারলি লাগবে। এখন দেখেন আমি এই যে বসাচ্ছি, এই যে প্রথমটা চাপ দিয়ে নিছি, সেকেন্ডটাও ঠিক এভাবেই বসে যাবে। যদি না বসে তাহলে হচ্ছে হালকা একটু চাপ দিয়ে নেবেন, এখন হচ্ছে যে এইভাবে চাপ দিয়ে বসাই নেবেন। এই প্লেটটা, এই প্লেটটা আর এই প্লেটটা দুইটা চেপ যদি ভিতরে না ঢুকতে চাই, হালকা একটু চাপ দিয়ে এইভাবে বসাই নেবেন। বসাই নেওয়ার পরে হচ্ছে আমরা এটা ধরবো, এই জিনিসটা দেখেন, এই জিনিসটা সেট আপ করতে গেলে এটার এখানে বসাই নিতে,
চলতেছে, চলতেছে, এটা অফ করে দিলাম। এটা সেট আপ করবো, সেট আপ করবো, এটা একটু চাপ দিয়ে লকে বসায় দিতে হবে। এই যে লক হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারছেন? এটা হালকা একটা চাপ দিয়া পরে একটু চাপ দিয়ে নিচের দিকে লাগাইতে হবে, তাহলে বসা যাবে। ওকে, এখন হচ্ছে এইটা, এখন এটা হবে, এটা ছিল এই যে দুইটা ছিদ্র আছে, এই যে একটা ছিদ্র, এই যে একটা ছিদ্র, যেহেতু কাটার এটা, এই দুইটা ছিদ্র, এই দুইটা ছিদ্র ভিতরে ঢুকবে, এই যে এরকম থাকবে, এরকম থাকবে। দেন এটা চলে যাবে আপনার, যেহেতু স্ক্রু দিয়ে লাগবে।